হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মধুমিতা সরকার বলে হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু পাখি নাম বললেই সকলেই চিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতের একটি জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করা পাখিকে নিয়ে করা। বন্ধুরা, বোঝে না সে বোঝে না এই সিরিয়ালটি সর্বশেষ পর্ব শেষ হয়ে যাওয়াতে অনেকেই খুব কষ্ট পেয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন ওনার কিছু এক্সক্লুসিভ ছবি যা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে? বন্ধুরা, ওনার আসল নাম মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না সিরিয়ালের অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা এবং পরিচিতি লাভ করেছিলেন। মধুমিতা 1994 সালের 26 অক্টোবর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। 2020 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 26 বছর। পেশায় তিনি একজন মডেল এবং অভিনেত্রী, পাশাপাশি তিনি খুব ভালো নাচ করতে পারেন। তিনি একজন হিন্দু ধর্মের অনুসারী। ওনার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 58 কেজি। শিক্ষাগত যোগ্যতা ফিলোসফিতে স্নাতক। 2015 সালের জুলাই মাসে মধুমিতা প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার স্বামীর নাম সৌরভ গাঙ্গুলী। ওনার স্বামী পেশায় একজন পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। বিয়ের 2 বছরের মধ্যেই ওনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের ব্যাপারে মধুমিতা জানান, ক্যারিয়ার নিয়ে তিনি আরো বেশ কিছু দূর এগোতে চান, আর ফ্যামিলি পরিবার নিয়ে সেটা সম্ভব নয়। দুজনের ক্যারিয়ারের কথা চিন্তা করেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ওনার প্রিয় কাজ ভ্রমণ করা এবং অভিনয় করা। একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে তিনি জানিয়েছেন, কাজ করতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে মধুমিতা সরকার ওরফে পাখিকে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।